আজকে কথা বলবো মানহুমুল মাহরুমুনা মিন নাজরিল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে কারা আল্লাহ দর্শন থেকে মাহরুম থাকবে, বঞ্চিত থাকবে, আল্লাহকে দেখতে পাবে না। মুসলমান হয়েও নবীর উম্মত হয়েও তারা আল্লাহকে দেখতে পাবে না, নাউজুবিল্লাহ। এরকম লোক আছে, 24 শ্রেণীর লোক আল্লাহকে সেদিন দেখবে না। তো আল্লাহ দর্শন তো চিন্তা করতেছেন, হুজুর আল্লাহরে আমরা চাই আর কিটা করব, মালিকের কাজ করলেন এই পর্যন্ত, মালিকের আজ পর্যন্ত দেখলেন না, দেখছেন নি? হ্যাঁ, এবার আসেন আসল কথায় আসে, হাসর মাঠে এ 24 শ্রেণীর লোকের সাথে আল্লাহ দেখা দিবেন না। আল্লাহ যখন জান্নাতে নিবেন, জান্নাতে যখন নিবেন মানুষদেরকে, জান্নাতিদেরকে বলবেন হাল ওয়াজাদতু বিমা ওয়াদা রাব্বুকুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, তোমাদের রব যা যা ওয়াদা দিছে, আফসারি সাহেবে যা যা ওয়াজ করছিল কোরআন থেকে, এমন এটি হাইসুনি, ওরা বলবে ওয়াজাদ না হাক্কান, হ্যাঁ আমরা পাইছি। তখন পর্দার আল থেকে ওই ঘোষক বলবেন তোমরা পাওনো পাওনো কিচ্ছু আওনো, কে মিয়া আমনে, কে মিয়া, হে মিয়া পর্দা সরান, পর্দার এদিকে ইন, আমনে কে আসলে, আর পরে সে দিয়ে রে হন হন, কতরা কিচ্ছু আসলো। আল্লাহ আমাদেরকে বলছে 12,500 হুর দিব, আমরা পাইছি একজনকে 10 দুনিয়ার সমান জান্নাত, এরকম পরিমাণ জায়গা আমরা পাই গেছি, নিয়ামতের আর শেষ নাই। আপনি কে কোন আমরা পাই না মেয়া, সে আপনি মুখ করলেন কে আপনি, আচ্ছা কইয়ে রায় এই যে দুনিয়াতে এত কিছু খাইছ তোরা, ছোট্ট একটা জিহবা 3,000 টেস্ট বার, সাদ সাদের 3,000 গ্রন্থি আছে, এক জিরবাতে টেস্ট দিলে মশলা নুন তার কত রকমের স্বাদ বোঝা যায়, আর একটা ছোপ দিয়ে 10 কোটি রং একসাথে দেখা যায়। পৃথিবীতে রঙে আছে মাত্র 3টা, সব মিলাইও 60টা, আরও কিছু বানাইলে আরও 20-30টা হয় রং ক্রিয়েট করা যায়। মূলত চোখে যে রঙগুলো ধরে একসাথে 10 কোটি আলোক রিসিপ্টারে চোখে এনো হানি এনো কতলে, এই ইঞ্জিনিয়ার যিনি এটা সেট করছে উনি আবার কেমন শক্তিশালী, কেমন সুন্দর, কথাই তো তোনারা দেখ সত্যি কনা কোথায়, এই যে গোলাপ ফুল কত সুন্দর লাগে, তাহলে এটার ইঞ্জিনিয়ার ক্রিয়েটর মেকার আরো সুন্দর না, সুন্দর নেই কত হিগারে দেখ সত্যি কনা, কথা না কইছো বুঝবি মারেন, এমনি লিখলে তো হইতো না, ভিতরে লিখলে ভালো হইব বুঝছি নি, ভিতরে ভিতরে লইয়েন সুফে সাবে প্যাকেটটা খুলি ভিতরে মসজিদের নাম অনুসারে লেখেন। প্রিয় বন্ধুরা কয় দে এত সুন্দর তোর বউগা, 80-90 বছরের জন্য বুড়িয়ারা চাইছে তো রোহের না, ওগের দিকে ওগা চায় মিড়ির মিড়ির আসে মজা টেস্ট, তাইলে তোর বোর্ডারে জিজ্ঞেস যে যিনি যে ইঞ্জিনিয়ার বানাইছে হিজ্ঞা আরো ডকের ন, ও হ্যাঁ কত আমনে কে পারে আসতে, ক বাবানি পুত্রে নামাজ পড়ছিলি সুবাহান রব্বিল আলা কই সেজদা দিছিলি, তোদের রব অনেক মহান বড়, দৌড় দিয়ে জান্নাতে হাঁদাইছ পুরে তখন বিয়া করে গেলেছ অন রবেরে দেখছ তো কো না, তো কত কিতে হাইছে জান্নাতে, তো এত করে সিপস দিই না বইয়ে দেখছি, আসল খেলা হইলো তোদের মালিকের সাথে এখন দেখা হবে। সুবান আল্লাহ আমি পড়ি কেন টে আয় খাইছি রে ভাই, সুবান আল্লাহ দায়িত্ব তো হবে, তুই শুধু বই থাকবি, সুবান আল্লাহ জোরে কো আপনি কে, আমি তো তোদের রব, এই রবের আবাদত করছস তমাম পৃথিবীর মানুষ তো করে বেকুব কইছে, গভীর রজনীতে রবের বাণী শোনার জন্য 10-15 মিনিট বসে রয়েছিস, তোরা এত সুন্দর ওয়াইফ রাখিয়া খানা টানা রাখিয়া রবের দেখলি না, রব কত মজা, রব কত সুন্দরের সমারোহ, রবের জান্নাতে ঢুকলি রবের পাইলি না, আরে জান্নাত দিকে গিরবি কোথায় রবের চাইও, আমি তোদের রব আনা রব্বকুম আমি তোমাদের রব, আল্লাহ জাল্লা শানু পর্দা সরাইয়া এবার কেউ আমার দিকে চা নূরের তাজাল্লি দিবেন, ফেস শো করবেন, তাম জান্নাতবাসীর আল্লাহর দিকে তাকাই আল্লাহর সৌন্দর্য দেখিয়া বেহুশ হয়ে পাগল পারা,
1000 বছর তারা বেহুশ থাকবে। এবার আল্লাহ কইব কি তারে কি বুঝত, আল্লাহ জান্নাত টান্না থুর গেলমান যা দিছেন আসলে ইডিয়ার কটে আর জিনিস। আপনার ফেস আপনার দর্শন এত সুন্দর আল্লাহ বুঝানো যাবে না গো মাবু। প্রথম কিতা সাজ পার একটা নজর আপনি দেখার, আল্লাহ জাল্লা শানু আবার তা জাল্লি বিকিরণ করবে। আল্লাহর দিকে তাকাইয়া মানুষরা খুশিতে বাঘ বাঘ হয়ে বেহুশ বেকারার হয়ে লুটিয়ে পড়বে আরো 1000 বছর। রবের দর্শন এত মজা মজা, আল্লাহ কলিল লাযিনা আহসানুল হুসনা যারা নেকামল করবে জিয়াদাতুন তাদের জন্য রয়েছে অতিরিক্ত নিয়ামত, অতিরিক্ত মানে আল্লাহ দর্শন। এরপরে আল্লাহ জাল্লা শানু সুরাল কিয়ামতে বলেন উজুহুই ইয়াউমাইযিন নাযিরা, সেদিন কিছু কিছু চেহারা দেখবেন আপনি উদ্ভাসিত, ইলা রব্বিহা নাযিরা তাদের রবকে দেখিয়া তারা খুশিতে বাঘ বাঘ হয়ে থাকবে। আমরা আল্লাহকে দেখব কত মজা কত তালাজ্জুজ আল্লাহর দর্শনে, চাইতেছ আপনি? মাবুদের এত কিছু খাইলাম এত নিয়ামত খাইলাম, যৌবনের জ্বালাবে কত কষ্ট, রব যৌবনত্ব মেটানোর জন্য আমাদের ওয়াইফদেরকে সৃষ্টি করেছেন, নারীদেরকে প্রশান্তি দেওয়ার জন্য পুরুষদেরকে সৃষ্টি করেছেন, রব কত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করছেন, রবকে আজও দেখলাম না। আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আপনার প্রভুর ফেস ধ্বংস হবে না, আপনার প্রভু অনাদি অনন্তকাল থাকবে। সুরার রহমান একটা পড়ে আমি একদিন কাঁদলাম আর বললাম আল্লাহ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব এত শেষ, আমরা এত সুন্দর মানুষেরা মিলন মেলা সব শেষ, যাক খুশি হলাম তুমি যেহেতু থাকবা, আমাদের মালিক যদি থাকে তিনি আবার আমাদেরকে সৃষ্টি করে মালিকের সাথে তিনি আমাদেরকে দেখা করাবেন, আল্লাহু আকবার। আর অন্যান্য মানুষ তো নকল খোদা বানাইছে, যে তালের বান্দা হে তালের খোদা, খোদারে বাঁশবড়ি দি খেরের বেনি টেনি দি সুবিধা মতে আট বানাইছে, ঠিক রে ও মাগোছে তালে রজাচ্ছা খোদা হে তালে রজাচ্ছা হা বান্দা বান্দা, তাহলে আমাদের কোম্পানি হুটবু নি? কোম্পানি যদি না হুড়ে আঙ্গ মজুরিও রেডি আছে, আমরা যে আবাদত করতেছি ওনাকে যে মানলাম এই জগতে, ইনশাল্লাহ আমরা ওই জগতে মালিককে পাবো, কি সুন্দর কথা। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস তবে তবে আমি থাকবো, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার মহিমান্বিত গরিবান্বিত গৌরবান্বিত রব তিনি তার ফেস বসকাবে না, তিনি থাকবেন। সুবহানাল্লাহ, আজরাইলের জন্য তোমার ইলিব আল্লাহ, আজরাইলের কইব শেষ কইব কি কে আছে, কই ফেরেশতারা এ চাইরজন বড় বড় আছে আইন আছে কুমার জিবেলির উমার সেসিয়ালা মারিয়ে লেগে, এরপরে আল্লাহ ক মান বাকিয়া আর কে পাল্লা আয়া রান্নে আছি তা তুই মর নিজের রুডা নিজে ও না যে আতে গারকা টানি বার করবো নিজে সিটকে দিব গড়াইব, খুব মাবুদ রে বেগেরে না কোবাই মাচ্ছি শুনলাম না তো এত কষ্ট, আল্লাহ কে এত কথা শুনবার টাইম নে মরবেডা মুত মর তুই মরি যা মরি, আবার আল্লাহ জাল্লা শানু বলবেন সব শেষ, লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সব আমার আমি আমি আমিন কর। আমার অনেক শোনা বন্ধুরা খুব সুন্দর গান আমার অনেক ভালো লেগেছে, কথাটাতে মায়া আছে দরদ আছে কিন্তু ইমান না থাকার কারণে শেষ। একদিন পূজা মণ্ডপে দেখলাম গানটা বাজি ওঠে বাজলো আর আমি চিন্তা করলাম গানটা তো দারুণ কথা মালা, গুগল শরীফ সাহস দি বার করলাম ঠিকই কলকাতার এক হিন্দু ভাইয়ের লেখা গান সুন্দর, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই উত্তর মাটির দেহ,
মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর অগরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ অগহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভয়, দাবাদি অবদাত উই বি দাস উই বি বান্তু আসিস, দিস বাদি ইজে রোদেন বাদি বাদে হয়ারি এর গরি, দিস বাদি ইজে রোদেন বাদি বাদে হয়ারি এর গরি, ইন দা রাফ সয়ে লাইক এ ফাদার গ্রাসে গড, ইন দা ফাস অফ দা বাদ লাইক ক্রিয়েট মেনে লর্ড, bad is just a fool of insects, bad is just a fool of insects, so it has this body is a rodent body brother hoyari er gori, cremation will be the last bit you will be seen, the words will run away with your hacks, the living bad we fire away and we not be caught, if you die at night in the morning we say die yes dead, then all every thieves we say everyone we say son and the dead, this death is no longer the sea, this body is a rodent body brother hoyari er gori, ami english translation kore dichi karon sokol desher manush to eta bujhbe, ta amra bolite body dongsho hoy na, inna allah harrama alal arde an taakul ajsad al anbiya, nobi oli nekkarder e body destroy hoy na, onek shomoy koyeksho bochorer kobereo lash paoa jay jayni, amader faith hocche আল্লাহ জাল্লা শানু আমার কিয়ামতের মাঠে আমাদেরকে বলবেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহু আকবার, তিনি আমাদেরকে আবার জীবিত করবেন এই মাটি থেকে, সামান্য নাফাক পানি থেকে যে রব আমাদেরকে এইভাবে সৃষ্টি করলেন আগ করলেন, সেই রব এগুলা বানাইয়া ধ্বংস করি আবার মাটি থেকে বানানো আল্লাহর জন্য কোনো একটা ব্যাপার না, তিনি উঠাই বলবেন মামুন আসো আজকে তোমার সাথে আবার দেখা, আফসারি আসো আই লাভ ইউ, সুবহানাল্লাহ কয় না, আমরা সঠিক পথে আছি ইনশাল্লাহ, হে আল্লাহ রসুল আপনাকে ধন্যবাদ আপনার বরকতে আমরা আল্লাহকে পেয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আমিন কো, তাহলে 24 প্রকার লোক আল্লাহ আল্লাহ শাহানুরে দেখত না, তাহলে রবের দেখার দরকার আছে নি, হ্যাঁ এটা এক্সাম্পলটা দিয়ে আর কি, দাগনবুইয়া কলেজ অর্ডার্স
বাইরে 4.5 লাখ টাকার হুন্ডা তিনজন লই যাচ্ছে। মায়াগো সামনে দিয়ে গেলে মায়েরা পাইলট স্কুল কামাল আতাতুর স্কুল মায়াগো কিনে দিয়েছিল হুন্ডা চলো যে লাজন হুন্ডারে যে আর্থিং করতেছে মায়াগো কিনে দিয়ে সামনে সাক্ষাই গে করে মায়ের ধুমিয়া আমরা করি মা বোন নাই কাফু এরকম করেন আপনাদের এখানে কি ভাইয়া টাইয়া নাই নি আমরা আপনাদের ভাইয়া ফাটিল লোক আর্থিং করি এলাই মানে কত রকমের ওয়াজ নসিহত করি তত করে থামান জানে এই যে একটা আকর্ষণ সৌন্দর্য ওর কথা কয় না তাইলে মালিক কত সুন্দরের মালিকের কত আকর্ষণ আল্লাহ আরিফ বিল্লারা ওলামাই হকানি রব্বানি পীর মাসায়েক আরিফ বিল্লা যারা তারা আল্লাহ দর্শনের জন্য পাগল ফারা মালিকেরে দেখলাম না মামুন ভাই ব্রিক ফিল্ডে কাজ করি ম্যানেজার প্রিয় মালিক বেতন সে মাস শেষের আগে আগে আমার অ্যাকাউন্টে টাকাটা ফাটাই দেয় কোনোদিন মালিক আমার সাথে কোনো রাফ ইউজ করে না আমার মালিককে দেখলাম না এই আনন্দটা কার না থাকে আগ্রহটা আমাদের জক শখ থাকবে এটা আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ কয় যেহেতু আরও দেখতেছি আর জান্নাতের আর চিন্তা করস কা তোরা বেগুন জান্নাত লই হাগল আল্লাহ আরও জান্নাত দেন জান্নাত দেন কেউ কয় না আল্লাহ তোমাকে দেখতে চাই মুসা আল্লাহ সাল্লাম এত মহব্বতের লোক রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ আল্লাহ শাহান কল আন্তারানি খবরদার ভিডিও অফ অন করিও না ক্যামেরা অন করিও না মোবাইলে কথা চলক অডিও কল কি কল অডিও কল মুসা আল্লাহ সাল্লাম এমন জাতের লোক আয়া হায় উনি জিডা সা একদম লই সাড়ে আল্লাহ কই সাই মান্য করেন ভিডিও বন্ধ করে ফেলা আই সাইতাম সাই আল্লাহ আল্লাহ শাহান একটা কন্ডিশন দিয়ে ফ্যাশনে চলে যাচ্ছেন কীভাবে কমুসা আমার নূরের তাজাল্লি তোর পাহাড়ে বিকরণ করব ফেলাম্মা তাজাল্লা রব্ব হুলিল জাওয়ালে ক নূর আর্থিং দিউম আমার ফেস রিফ্লেকশন দিউম যদি তোর পাহাড় ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাইবা তোর পাহাড়ের কোনো অসুবিধা হলে আয় তার নকি হইব আল্লাহ জাল্লা শানু এ তোর পাহাড়ে যে পাহাড়ে গেছি আল্লাহ নিছে আমারে এক অংশ মিশর আরেকাংশ জেরুজালেম ওই ইসরায়েল পড়ে গেছে আয়া ফালাম্মা তাজাল্লা রব্বুল জাবালে জায়লাউ দাক্কা ও খর মুসা সয়াকা যখন নূর বিকিরণ করলেন তোর পাহাড় জলে সুমহ হয়ে গেল মুসা আলাইহিস সালাম বেহোশ হয়ে গেলেন হুঁশ ফিরে আসার পর ফালাম্মা ফাপা ওলাইনি তুব তুই লাইকা হুঁশ ফিরে আইসে আর আল্লাহ মাফ চাই জীবন আর এ কথা কইতার ন আমার আল্লাহ কো মুসারে কইছিলাম তো এই জগতে আমার সাথে দেখা সম্ভব নয় আমি আল্লাহকে দেখতে হলে তোমাদেরকে মরতে হবে মরার পর আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব কি মহব্বতের আল্লাহ এক পয়গম্বরের দরখাস্তে আল্লাহ দেখা দিতে বাধ্য আচ্ছা দেয়া দিয়ে দিয়ে তুই খালি অত্তিরিনে ভিডিও কল দিতেছ কতক্ষণে ক্যামেরা অন করিয়ে লাও আচ্ছা আইও আইও জাগা মতে আইও এই সে তোর পাহাড় আল্লাহ একবার আল্লাহকে দেখতে চান তো এতটুকু মায়া হইলে হেদায়েত নসিব হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের রবকে দেখতে চাই।